ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভিলেপার্লেতে পবনহংস অ্যারোড্রামের কাছে হিন্দু শ্মশান ঘাটে সুশান্ত রাজপুতের শেষকৃত্য। অন্ত্যেষ্টিতে উপস্থিত শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন সহ বেশ কয়েকজন। আজই কুপার হাসপাতালে সুশান্তের দেহের ময়নাতদন্ত হয়। মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, বান্দ্রা পুলিশ স্টেশনে চিকিৎসকেরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন। গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে সুশান্তের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ। দুদিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট মেলার সম্ভাবনা। পুলিশ সূত্রে খবর, দুভাবে শ্বাসরোধে মৃত্যু হতে পারে। এক, গলায় ফাঁস লাগিয়ে অথবা বালিশ বা অন্য কিছু দিয়ে মুখ চাপা দেওয়া হলে। দেখতে পাচ্ছেন ভিলেপার্লে সেবা সমাজ অর্থাৎ ভিলেপার্লে পবনহংস অ্যারোড্রামের কাছে যে হিন্দু শ্মশান ঘাট, সেখানে ইতিমধ্যেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুশান্ত সিং রাজপুতের। 20 জনের উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পন্ন হয়েছে, যাদের মধ্যে বিবেক ওবেরয় ছিলেন, শ্রদ্ধা কাপুর ছিলেন, একতা কাপুর, কৃতি শ্যানন, এরা সকলেই উপস্থিত ছিলেন। এছাড়াও আরও অনেকেই, অনেক বলিউড তারকা সেখানে গেছিলেন, উপস্থিতি ছিল, কিন্তু 20 জনেরই প্রবেশের অনুমতি ছিল।